লাউতারো মার্টিনেজকে গোলে ফেরাতে নিজের পেনাল্টি উপহার দিলেন লিওনেল মেসি। মার্টিনেজের গোল খরা কাটাতে এমন সিদ্ধান্ত নিলেন ক্যাপ্টেন লিওনেল মেসি। একজন আদর্শবান ক্যাপ্টেন হিসেবে লিওনেল মেসির মহানুভবতার পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে। বন্ধুরা, আজ ভোরে গুয়েতমালার বিপক্ষে কোপা আমেরিকার প্রস্তুতিমূলক ম্যাচে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। এই ম্যাচে লিওনেল মেসির সাথে ফরওয়ার্ড লাইন সামলাচ্ছিলেন তারই স্বদেশী খেলোয়াড় লাউতারো মার্টিনেজ। তবে ন্যাশনাল টিমে লম্বা সময় ধরে গোল খরায় ভুগছিলেন আর্জেন্টিনার এই স্ট্রাইকার। তবে মার্টিনেজের মনোবল ফিরিয়ে আনতেই ক্যাপ্টেন লিওনেল মেসি আজ বড় ভূমিকা পালন করলেন এই ম্যাচে। ম্যাচের 40তম মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই পেনাল্টি নেওয়ার কথা ছিল লিওনেল মেসির, তবে মেসি সেটা করলেন না। পেনাল্টি নেওয়ার জন্য বলটি বাড়িয়ে দিলেন লাউতারো মার্টিনেজের কাছে। সেই পেনাল্টি থেকেই গোলের দেখা পেলেন লাউতারো মার্টিনেজ। একজন ক্যাপ্টেন হিসেবে মেসি যে কতটা বিচক্ষণ তার বাস্তব প্রমাণ আজকের ম্যাচে। বন্ধুরা, লিওনেল মেসি জানত কোপা আমেরিকার আগে লাউতারো মার্টিনেজের মনোবল স্ট্রং করা জরুরি, কারণ একজন স্ট্রাইকার গোলবিহীন সবসময় ফ্রাস্ট্রেটেড থাকে। মেসি সেখানে আজ মহানুভবতার পরিচয় দিয়ে নিজের স্বার্থ না দেখে লাউতারো মার্টিনেজকে দিয়ে গোল করালেন, কারণ কোপা আমেরিকার আগে তার দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় লাউতারো মার্টিনেজের ফর্মে ফেরা অনেক বেশি জরুরি ছিল। একজন ক্যাপ্টেন হিসেবে এই মেসি সবার সেরা। তার অসাধারণ ক্যাপ্টেন্সির কারণেই আর্জেন্টিনা আজ বিশ্ব চ্যাম্পিয়ন। ধন্যবাদ লিওনেল মেসি। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।